দাদা প্রশ্ন আর অভিযোগ নিয়ে হাতুরুর সঙ্গে বসেছেন বিসিবি তদন্ত কমিটি। ঠিক উত্তর কি মিলেছে? মুখে তালা আকরাম সিরাজদের। আসলে কি সামনে আসবে বিশ্বকাপ ব্যর্থতার কোন রিপোর্ট? বিশ্বকাপে টাইগারদের সেরা প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াজকেও ডেকে আলোচনা করেছেন তদন্ত কমিটি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেশ দ্রুত পদক্ষেপে হেঁটে আসছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরে সিনহে। হোটেল সোনারগাঁয়ে সদর দরজা দিতে আসতেই থমকে গেলেন যেন। বাইরে গণমাধ্যম আর সংবাদকর্মীদের দেখেই জবাবদিহিতার ভয়ে যেন হোটেল থেকে আর বেরিয়ে হলেন না। বরং হাথুরু হোটেল কর্মীদের সঙ্গে কথা বলে জেনে নিলেন যে হোটেল থেকে বের হওয়ার আর কোনো দরজা আছে কি না। সেটা জানা মাত্রই হাথুরু হাঁটা দিলেন পেছনের দিকে। লবি সংলগ্ন আরও একটি দরজা দিয়ে ক্যামেরা এবং সংবাদকর্মীদের ফাঁকি দিয়ে ঠিকই বেরিয়ে গেলেন। হুট করে খবর আসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ায় প্রধান কোচ চন্দ্রিকা হাথুরে সিংহের সঙ্গে বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে আলোচনায় বসবে তদন্ত কমিটি। তদন্ত কমিটির কঠিন জেরার মুখে আলোচিত সমালোচিত কোচ হাথুরু সিংহে। একাদশ গঠন, ব্যাটিং অর্ডারের উলটপালট সহ অন্যান্য কোচদের সঙ্গে দুর্ব্যবহারের কথাও ভারতে শোনা গেছে। সবচেয়ে বড় অভিযোগ, নাসুমের গায়ে হাত তুলেছেন এই হেড কোচ। গত রবিবার এসব প্রশ্ন করেছেন আকরাম সিরাজদের গঠিত তদন্ত কমিটিতে। বিশ্বকাপ দলের মধ্যে যে ডিসিপ্লিনের ঘাটতি ছিল তাও পাপনের কণ্ঠে ফুটে উঠেছে। অতি দ্রুত বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী জন সোনারগাঁয় হোটেলে ঢোকেন। এর কিছুক্ষণ পরেই হোটেলে ঢুকতে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকেও। এ থেকেই পরিষ্কার হয় হাতুরুর সঙ্গে আলোচনার পাশাপাশি রিয়াদের সঙ্গেও আলোচনাটি সেরে নিয়েছেন তদন্ত কমিটি। প্রায় তিন ঘন্টা অপেক্ষা শেষ হলেও বিসিবির প্রধান কমিটির সদস্য ও সিইও আকরামকে দেখা যায়। একই হোটেলে উইলিয়ামসনসরা থাকায় তাদের সঙ্গে আলোচনা শুরু করেন এবং দাঁড়িয়ে ছবিও তোলেন। আকরাম খান হোটেল ছাড়েন তবে মুখে কুলু পেটে। গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই সোজা গিয়ে নিজ গাড়িতে চড়ে বসেন। তবে গণমাধ্যম এড়িয়ে যেতে পারেনি তদন্ত কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। এর আগে তদন্ত কমিটিতে লিটন দাস মুস্তাফিজুর রহমানদের সঙ্গে আলোচনায় বসলেও অধিনায়ক সাকিব আলের সঙ্গে আলোচনায় বসার সুযোগ হয়ে ওঠেনি। এনায়েত হোসেন সিরাজ তাই জানান, নির্বাচনে ছুটিতে থাকায় সাকিবের সঙ্গে বসা হয়নি, তবে আলোচনার লিস্টে সাকিবের নাম আছে, তাকে সময় মতো ডাকা হবে। যদিও বা সাকিবের কোনো খোঁজ নেই, আদৌ কি জিজ্ঞাসাবাদের জন্য সাকিবের শিডিউল পাবে তিন সদস্যের তদন্ত কমিটি? আলোচনা কিংবা অনুসন্ধানে কি পাওয়া গেল এ ব্যাপারে এনায়েত হোসেন সিরাজ বলেন, তারা ফলাফল বোর্ডে জমা দিবেন, তবে তদন্ত এখনও চলমান। তদন্তের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ ক্রিকেটের কতটা উন্নতি হবে এটি এখন দেখবার বিষয়। নাকি এটি তদন্তের নামে শুধুমাত্র আইওয়াশ, অথবা সাধারণ ক্রিকেটপ্রেমী মানুষরা ক্রিকেটের উপরে কি আস্থা ফিরে পাবে? এই তদন্ত কি সঠিক ভুলগুলো ধরা পড়বে? এ বিষয়ে আপনার মতামত জানিয়ে আমাদেরকে কমেন্টস করুন আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।